Welcome back to Mumpy's Vlog. তো আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সবাইকে জানাই প্রথমেই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছার অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই ভালোভাবে সেফভাবে বাজি ফাটিও, আর সবাই একটু সাবধানেই থেকো বাজি ফাটানো থেকে। তো আর শব্দবাজি একটু কম ফাটিও। সবাইকে তোমাদের দেখাবো আজকের ব্লগটায় আমি কীভাবে বাজি ফাটাই না ফাটাই আর কীভাবে প্রদীপ জ্বালাই, সেই সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, বিকালবেলা থেকেই শুরু করে দিয়েছি আলপনা করা। তো আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, তাও চেষ্টা করছিলাম। মানে আরে দেখো, মিষ্টি বুড়িও আমার সাথে লেগে গেছে, বলছে আমিও একটু করব। আর এদিকে দরজার সামনে দেয়া হয়ে গেছে, আর ওটাই করছিলাম, মানে বারান্দার ওখানে একটা গোল, এটা ঠাকুর ঘরের সামনে ওই আলপনাটা দিয়ে নিয়েছি। আর ওদিকে ঘরের সামনেগুলো দেয়া হয়ে গেছে। তো ভাবলাম এগুলো সব হয়ে গেছে, সেই বিকাল থেকে শুরু করেছি এই করা আলপনা করা। তো এখন ওই দিয়ে যাচ্ছি, সন্ধে হওয়ার আগেই দিয়ে নিতে হবে। তো দেখো এদিকে আলপনা হচ্ছে, এদিকে আমার শাশুড়ি মা প্রদীপে তেল দিয়ে সলতেগুলো সব সাজিয়ে দিচ্ছে, কারণ সন্ধে হলেই তো জ্বালাতে হবে। তো অনেক প্রদীপ ছিল, সেই জন্যে সলতেগুলো সব ঠিকঠাক করে নিচ্ছিল। আর এদিকে আমরা আলপনাটা করে নিচ্ছি। তো আলপনাটা না কমপ্লিট করা হয়নি, কারণ সন্ধে হয়ে গেছিলো আর প্রদীপ জ্বালার টাইম হয়ে এসেছিলো, সেই জন্যেই ভাবলাম যে আগে রেডি হয়ে নিয়েছি, নিয়ে তারপর এইভাবে প্রদীপগুলো আগে ভাবলাম সাজিয়ে নিই আলপনা দিয়ে, তারপর প্রদীপগুলো জ্বালিয়ে দেব। তো এইভাবে দেখো আমার মেয়ে একটা 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 হাতে দিচ্ছিলো, আর ও সাজাচ্ছিলো, বলছিল আমিও করব মা। তা বললাম ঠিক আছে তুইও কর, নাহলে জ্বালাতন করেই যাবে। সেই জন্য এইভাবে একটা একটা করে প্রদীপগুলো ভাবলাম আগে সাজিয়ে নিই, তারপর। তো বন্ধুরা, এই কালী পূজার রাতটা না দারুণ লাগে বলো, চারিদিকে আলোয় আলো, তো চারিদিকে বাজি ফাটার আওয়াজ। তো আমিও এদিকে প্রদীপ ধরানোর জন্য জ্বালানোর মানে জোগাড় করছি, আর ওদিকে চারিদিকে বাজির পুরো ধুম পড়ে গেছে, বাজি ফেটেই যাচ্ছে। আর আমার তো শব্দবাজি একদম ভীষণ ভয় লাগে, সেই জন্য আমি কি করি জানো তো, ফুলঝুড়ি ধরাই কিংবা ওই প্যারাশুট যেগুলো আকাশ প্রদীপ সেগুলো ওড়াই, ওগুলোই আমার ভালো লাগে। তোমরাও কী কী বাজি ফাটাও সব কিছু কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অল নোটিফিকেশান অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের আগেই তোমাদের চলে আসে ফোনে। তো এই দেখো মিষ্টি বুড়িও আমার সাথে ওই যে এই মোমবাতি নিয়ে প্রদীপ জ্বালাতে শুরু করে দিয়েছে। তো প্রদীপ জ্বালাতে জ্বালাতেই তোমাদের সাথে কথা বলছি, প্রদীপগুলো এগুলো জ্বালানো হয়ে গেলে তারপর ঘরের প্রদীপগুলো জ্বালিয়ে দেব, দিয়ে তারপর ছাদে যাব। ছাদে জ্বালাতে হবে, সিঁড়িতে দিতে হবে, এখনও অনেক প্রদীপ জ্বালাতে হবে, সেইগুলো ভাবলাম আগে একটু বারান্দার নিচের কাজগুলো করে নিই, তারপর ওপরের দিকে চলে যাব প্রদীপ জ্বালাতে। তো এদিকে মিষ্টির পাপাও চলে এসছে, ওকে দেখিয়ে দিচ্ছে এইভাবে জ্বালাতে হয়, তো ওকে একটু হেল্প করে দিচ্ছে। কি বলতো, মিষ্টি করছিলো বলে অনেকটা কিন্তু হেল্পও হয়েছে, মানে অনেকগুলো প্রদীপ তো একসঙ্গে আগে রাখা তারপরে আবার জ্বালানো, সেই জন্যে অনেকটাই হেল্প করছিলো ও যেহেতু জ্বালাচ্ছিলো বলে। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, মানে আলপনাগুলো কেমন হয়েছে, প্রদীপ জ্বালানোগুলো কেমন হয়েছে সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে একদমই ভুলো না।
তো এই দীপাবলিটা না দারুণ লাগে। আগের বছরের বন্ধুরা জানো তো আকাশটা পুরো মেঘ ছিল, বৃষ্টি হয়েছিল, এই জন্য একদম অন্ধকার ছিল, আর প্রদীপ জ্বালাতেই পারেনি, মানে ঝোড়ো হাওয়া বইছিল, সব প্রদীপ নিভে যাচ্ছিল। তো এই বছরটা একদম আবহাওয়াটা দারুণ, একদম রোদ ঝলমলে ছিল সারাদিন, আকাশটা খুব ভালো ছিল, সেই জন্য এবারে প্রদীপগুলো বেশ জ্বালাতে ভালোই লাগছে। আর এখানে নিজের বারান্দায় প্রদীপগুলো জ্বালানো হয়ে গেলেই আমি চলে যাব ওপরে জ্বালাতে। তো ফাইনালি বন্ধুরা দেখো সব প্রদীপ জ্বালানো হয়ে গেছে, তো দেখো এবার ফাইনাল লুকটা কেমন লাগছে। তোমার তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। তো দেখো ওখানে কিন্তু অনেকগুলো প্রদীপ আছে একসঙ্গে জ্বলছে, আর দারুণ লাগছিল, মানে আর লাইট লাগাতে লাগেনি। আর এগুলো এখনও বাদবাকি প্রদীপ পড়ে আছে, এগুলোও জ্বালাতে হবে, সবগুলোই তো একে একে সব জ্বালানো শুরু করে দিয়েছি। আগেই ভাবলাম যে মানে দরজার সামনেগুলো আগে ঠিকঠাক করে দিই, তারপর ওপরে ছাদে চলে যাওয়া যাবে, তো ওই জন্য দুটো ঘরের সামনে এইভাবে আলপনা তো আগে দিয়েই ছিলাম, তো এবার প্রদীপগুলো আগে রেখে দিয়েছি, তারপর তো বাড়িতে প্রদীপ জ্বালানোর পর আর বাজিও ফাটানোর পর আমরা চলে এসেছি আমাদের গ্রামের এই পুজোতে, তো এখানে চলে এসেছি ডালা দেওয়ার। তো মায়ের মূর্তিটা তোমরা দেখো এত সুন্দর বানিয়েছে, দেখো কি সুন্দর দেখে একদম মনটা খুশিতে ভরে উঠলো। তো মাকে সেই সব ভিডিওগুলো আমার ফোন থেকে সব কালিভাবে ডিলিট হয়ে গেছে, এই জন্য আমার ভীষণ মন খারাপ। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানিও কমেন্ট।